اللهم اني اعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الاسكام اللهم اني اعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الاسكام समस्त रोग থেকে প্রোটেকশন চাইলাম কার কাছে এখন এই রোগগুলোকে প্রোটেকশন দিয়ে রাখবেন কে দুনিয়ার কারো ক্ষমতা নাই করোনাকে প্রোটেকশন দিতে পারে করোনা কোন খান দিয়ে ঢুকে কেউ টেরও পায় না তবে গরীব রে কম ধরে পয়সালার একটু বেশি ধরতেছে গরীব এলাকা এটা কম পয়সালার এলাকা এটা বেশি মুসলমান দেশে কম অমুসলিম দেশে বেশি দাম ছাড়া কাউকে মানি না তোয়াক্কা করি না আল্লাহ ছাড়া কাউকে রাজি আছো মুসলমান হাত তুলে আল্লাহকে দেখাও কোরআনের বিরোধিতা করে তাদের কথা বলে তোরা আল্লাহর জমিনে থাকোস কে আল্লাহ সূরা আর রহমানে বলছে আমার আকাশ ভালো লাগে না জমিন ভালো লাগে না আমার আইন ভালো লাগে ফানফুজু ফানফুজু লা তানফুজু না ইল্লা বিসুলতান বেরিয়ে যা বেরিয়ে যা থাকোস কে অন্য কোন রব খুঁজে নে রব্বুন সেওয়াহু অন্য কোন রব খুঁজে নে থাকিস না আমার কাছে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে সে আল্লাহ বলছে কোথায় যাবি আমাকে ছেড়ে কোথায় যাবি কোথায় যাবি আমাকে ছেড়ে যেদিকেই তাকাস আমার আকাশ তোকে আদর করে রেখেছে যেদিকে তাকাস আমার ঘাসগুলো জড়িয়ে জড়িয়ে তোর পায়ে ধরে যেদিকে তাকাস আমার নিয়ামত তোকে আগলে রেখেছে আমাকে ছেড়ে যাবি কোথায় ফানফুজু লা তানফুজুনা ইল্লা সুলতান আমার ক্ষমতা ছেড়ে কোথায় যাবা তুমি আল্লাহ আল্লাহর আপনার প্রিয় গোলাম হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন এই কয় বছরে অনেক নিয়ামত আমরা হারিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়াদি নিয়মাতিক হে আল্লাহ নিয়ামত বিদায় হওয়া থেকে আপনার কাছে আমি পানা চাই আমার কোন নিয়ামত যেন বিদায় না হয়ে যায় চারটা শ্রেষ্ঠ জিকির কয়টা চারটা প্রথম শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা এরপরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আরেকটা শ্রেষ্ঠ জিকির আছে বুখারী মুসলিমে এসেছে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ওই জিকিরটা 100 বার করবে ওই দিন যদি মারা যায় তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না শুধু সে ছাড়া যে তার চেয়ে বেশি জিকির করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে তিনটা ওসিয়ত করতেন চারটা ছেলে ছিল একটা গোমরা হয়ে গেছে বাকিগুলো ওনার সাথেই ছিল এই নূহ আলাইহিস সালামের ছেলেদেরকেও তিনি ওসিয়ত করতেন তিনটা কাজ করবা কয়টা শিরক করবা না শিরক করবা না জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ আর পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদি পৃথিবীতে যত রিজিক আমরা পাই এই সব রিজিকের ভিত্তি হলো সুবহানাল্লাহি কারণে খেয়ে বেঁচে আসিস মসজিদ থাকার কারণে তোর বাঁচা আছে আল্লাহর নাম থাকার কারণে তুই বেঁচে আছিস তার হলে তুই বেঁচেও থাকতি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিতে চান দুই প্রকার লোকের জন্য পারেন না এক হলো আমিরুন আল মাসাজিদ আর এক হলো মুস্তাগফিরিনা বিল আসহাব যারা মসজিদ আবাদ করে মসজিদে গুনগুন করে কাঁদে আর শেষ রাতে উঠে আল্লাহর দরবারে ধন্না দেয় এই দুই গ্রুপের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন শ্রেষ্ঠ জিকির গুলো আমরা করব প্রতিদিন কি জিকির করেন আপনারা অনেক জিকির করেন আমি জানি জিকির গুলো হলো ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত তিনবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হলো আপনাদের জন্য ক্যান্টনমেন্ট 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 ক্যান্টনমেন্টে কি বিনা পাহারায় ঢুকা যায় কথা বলেন না কেন
এই যে রামুর ক্যান্টনমেন্ট উপরে দিয়ে যাওয়ার সময় চেকিং আছে না নাই? আছে। অর্থাৎ আপনি তসবিহগুলো যদি পড়েন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনার চারিদিকে ক্যান্টনমেন্ট তৈরি করে দিবেন, কেউ আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। দুনিয়ার পাহারা দেয়া হয় সামনে আর পিছন থেকে, যত বড়ই প্রেসিডেন্ট হোক। আমি দেখেছি ট্রাম্প এসেছেন নিউ ইয়র্কে, তিনার সামনে বিশাল বাহিনী, পিছনে বিশাল বাহিনী, উপরে অনেক দূরে দূরে হেলিকপ্টার একটু টহল মারছে, দেখছে, অবজার্ভ করছে, কিন্তু ক্লোজলি আর কোনো সিকিউরিটি নাই। আমি আফসোস করলাম, আহারে, এরা দুনিয়া সিকিউরিটি এত নিঃস্ব সিকিউরিটি নিয়ে ঘুরে। জন এফ কেনেডি এই সিকিউরিটির ভিতরেই একজন তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু যখন কেউ আল্লাহ সিকিউরিটিতে থাকে, আপনি নাস ফালাক তিনবার তিনবার ইখলাস তিনবার পড়লেন অথবা একবার একবার পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন উপরে নিচে সামনে পিছনে ডাইনে বাঁয়ে সব চতুর্দিক থেকে তাদেরকে ফেরেশতারা পাহারা দেয়। যালিক মুর্রেবাত, আমার একটা কি নাকি অনেকগুলো কি ভাইরাল, ভাইরাল শব্দটা আমি বলি না কারণ এটা রোগের শব্দ, ভাইরাল ভালো জিনিসের হয় না, ভাইরাল যেটা হয় এটা রোগ। ভাইরাল শব্দটা রোগের জন্য ব্যবহৃত হয়। একজন মোটা মানুষের সাথে থাকলে কি আপনি মোটা হবেন? মোটা হবেন? কিন্তু যদি যক্ষা রোগীর লগে তো কি হইব, কয়দিন পরে আপনিও করবে যক্ষা হয়ে যাবো। এই জন্য ওই ভাইরাল ব্যবহৃত হয় সংক্রামকের জন্য, সোঁয়াশে। এখন এটা পাওয়ার জন্য অনেকে অস্থির। আমি বলেছিলাম সুরা ফাতিহা পড়ে ফু দিলে করোনা থেকে আল্লাহ হেফাজত করবেন, এটা কোরআনের দৃঢ় কথা। অরনাজ্জুর মিনাল কোরআনে মা হুয়া শেফা, আর সুরা ফাতিহার চেয়ে বড় শেফা আর কিছুই নাই। যার জানা যায় সুরা ফাতিহা পড়া হয়েছে তার চেয়ে বড় কপালও আর কারো নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুরা ফাতিহা পড়ালেন, বুখারীর বর্ণনা এক জানা যায়। লোকেরা জিজ্ঞেস করলেন আপনি যে সুরা ফাতিহা বললেন, তিনি বললেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ পড়বেন, হ্যাঁ, না পড়লে কোনো আপত্তি নাই, কিন্তু সুরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়ার একটাও নাই, আপনি এটা ছাড়বেন কেন? যেমন সুরা ফাতিহা নামাজে পড়া না পড়ার ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু পড়লেই ভালো, পড়লেই ভালো, আপনি চুপ করে থাকি কি করবেন? এমনকি রাসূল বলেছেন ফজরের দুই রাকাতে তিরমিজি সহিহ বর্ণনা, ফজরের দুই রাকাতে তোমরা ইমামের সাথে সূরা ফাতিহা পড়ো। তো ফজরের দুই রাকাতে রাসূল কি ইমাম কি সূরা ফাতিহা জোরে পড়ে না? কথা কন না কেন? পড়ে, আপনি পড়লেই আপনার সাথে কথা বলবেন কে? মুসলিম শরীফে বড় বর্ণনা আছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের হেদায়েত দান করুন, আমাদের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন, আল্লাহ সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। সমস্ত রোগ থেকে প্রোটেকশন চাইলাম কার কাছে? এখন এই রোগগুলোকে প্রোটেকশন দিয়ে রাখবেন কে? দুনিয়ার কারো ক্ষমতা নাই করোনাকে প্রোটেকশন দিতে পারে, করোনা কোনখান দিয়ে ঢুকে কেউ টেরও পায় না। তবে গরিব রে কম ধরে, পয়সালারে একটু বেশি ধরতেছে, গরিব এলাকায় এটা কম, পয়সালা এলাকায় এটা বেশি, মুসলমান দেশে কম, অমুসলিম দেশে বেশি। কোন দেশে সবচেয়ে বেশি? কোন দেশ? আমি 4 বছর কোন দেশে আসিলাম, ইয়াল্লাহ সলিয়ে শিবাজি আল্লাহ নিয়ে এসছেন করোনার আগেই। এখন শুধু দাওয়াত দেয়, ডেলি 20-25টা 30-40টা ফোন আসে, আরে অন্য যায় অন্য যায় অন্য যায়, তোমার দেশে হরো না হরো না হরো না। এটা ওদের জন্য না, এটা বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে মহামারী হয় লা তাখরুজুহা ফিরারা, ওখান থেকে ভেগে যেও না, ওলা তাদখুলুহা ওখানে ঢুকিও না, ওখান থেকে বেরো হয়ে না, ওখানে প্রবেশ করো না। যদি হ্যাঁ এই মহামারীতে আপনি মারা যান, ইমানের পরেও আপনি শহীদ হয়ে যাবেন, শাহাদাতের মৌত আল্লাহ আপনার নসিব করে দিবেন। আমাদের দেশে যারা কালেমা পড়া এই করোনায় চলে গেছে, আল্লাহ সবাইকে শাহাদাতের মৌত নসিব করে দেন, সবার জীবনে গুনাহ মাফ করে দেন।
যারা রোগী আছে তাদেরকে ভালো করে দেন। আমিন।